হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রংশা মিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড অনলাইনের এ বি এবং সি এই তিনটি প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এ নাম্বার প্রবলেমটি সলভ করব। তো এ নাম্বার প্রবলেমটি আসলে বলছে কি যে শর্টিং পার্ট অনেক ইজি একটা প্রবলেম ছিল, যে আমাদের টেস্ট কেস দেওয়া থাকবে, একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, তারপর একটা অ্যারে দেওয়া থাকবে অ্যানসাইজের, ঠিক আছে। তো অ্যারেটা কী করতে হবে, আমাকে কী করতে হবে, এক্স্যাক্টলি দুইটা পার্টে ভাগ করতে হবে অ্যারেটাকে। আমার যে অ্যারেটা দেওয়া থাকবে অ্যানসাইজের, ওটাকে দুইটা পার্টে ভাগ করতে হবে। অবশ্যই দুইটা পার্ট, যাতে একটা পার্টে অবশ্যই একটা না একটা এলিমেন্ট থাকে। তো এরকম টাইপ দুইটা পার্ট ভাগ করতে হবে। তো ভাগ করার পর যদি তাদেরকে আমি তাদেরকে যদি আমি কী করতে হবে, দুইটা পার্টে ভাগ করার পর প্রথম যে ভাগটা নিব, প্রথম যে পার্টটা নিব, যে একটা হচ্ছে এন লেন্থ, মানে ওয়ান থেকে যে কোনো একটা লেন্থ পর্যন্ত একটা ভাগ, আর বাকি পরের টুক একটা ভাগ। তো আমাকে কী করতে হবে, প্রথম টুককে শর্ট করতে হবে এবং পরের টুককে শর্ট করে নিতে হবে। শর্ট করে নেওয়ার পর মানে আমি যে দুটা পার্ট করলাম না, যে ধরি যে আমি পাঁচটা ইন্ডেক্স, আমি এক থেকে তিন একটা ইন্ডেক্স নিলাম, চার থেকে পাঁচ একটা ইন্ডেক্স, ওটা একটা পার্ট নিলাম, শেষের টুক একটু, সামনের টুক একটু, সামনের টুকু শর্ট করতে হবে, শেষের টুকু শর্ট করতে হবে। শর্ট করার পর যদি সেটা নন ডিক্রিসিং অর্ডারে থাকে, যদি আমি এটা করতে পারি, তাহলে আনসার ইয়েস, আদার আনসার নো। তার ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমার দেওয়া থাকবে কি, আমার একটা অ্যারে দেওয়া থাকবে, হ্যাঁ অ্যারে দেওয়া থাকবে, ধরলাম যে ওয়ান টু ফোর থ্রি এরকম অ্যারেটা। তো আমার কথা হচ্ছে যে এই অ্যারেটা থেকে আমি যে কোনো দুইটা পার্ট নিব। আমি যদি ধরি এই পার্টটা নিলাম, এই এইটুককে একটা পার্ট নিলাম, আর এইটুককে আরেকটা পার্ট নিলাম, এইটুকু আরেকটা পার্ট নিলাম, তাহলে আমার কী হবে, এখন সামনেরটুকু শর্ট করতে হবে, শর্ট করলে কী হবে ওয়ান, আর এটুকু শর্ট করলে কী হবে টু থ্রি ফোর, এটুকু শর্ট করলে কী হবে টু থ্রি ফোর। এখন দেখতে হবে যে পুরা পার্টটা শর্ট করার পর এখন একসাথে রাখুন, একসাথে রাখার পর দেখতে হবে পুরা অ্যারেটা কি শর্ট হয়ে গেছে, হ্যাঁ শর্ট হয়ে গেছে, তাহলে অ্যান্সার হবে নো, অ্যান্সার হবে নো। আমাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে অ্যান্সারটা ইয়েস হয়, মানে শর্ট না হয়, আর শর্ট না হলে অ্যান্সার ইয়েস। তো আমি যদি এবার এক কাজ করি, যে আমি যদি এবার এক কাজ করতাম, যে আমি ওয়ান টু ফোর থ্রি এটাকে যদি আমি এবার এইরকমভাবে পার্ট করতাম, যে এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে দেখুন তো আমার কী আছে, এটাকে শর্ট করলে আসবে ওয়ান টু ফোরই আসবে, আর পরের পার্টটাকে শর্ট করলে থ্রি আসতেছে। সো এটা কি আমার শর্ট হয়েছে অ্যারেটা, না অ্যারেটা শর্ট হয়নি, তার মানে এখানে আমার অ্যান্সার হবে ইয়েস, অ্যান্সার কী হবে ইয়েস হবে। তার মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে, অ্যারেটাকে আমাকে এমনভাবে দুইটা লেন্থ নিতে হবে যাতে অ্যারেটা শর্ট না হতে পারে, সামনে মানে যে দুই লেন্থে দুইটা পার্ট করবো, সামনের পার্টটুকে শর্ট এবং শেষের পার্টটুকে শর্ট করলে যাতে পুরো অ্যারেটা কী না হয়, শর্টের না হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যদি অ্যারেটা শর্টের অবস্থায় না থাকে, যেমন আমার ওয়ান থ্রি টু ফোর, এটা কখনোই শর্ট করা মানে এটা কখনোই সম্ভব হবে না। কীভাবে সম্ভব হবে না, যদি আমি এইটুককে নিই, এইটুককে আমি একটা লেন্থ নিই, এইটুককে আমি একটা লেন্থ নিই, কারণ এই পুরো অ্যারেটা কিন্তু শর্টের না, তাহলে এটা যেহেতু শর্টের না, যেখান থেকে আনশর্টেড অবস্থা হয়েছে, আমি যদি ওটুকে একটু নিই আর এই সাইড থেকে নিই, তাহলে সেই অ্যারেটা কখনোই শর্টেড হবে না, কখনোই শর্টেড হবে না, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইয়েস। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে, যে ওয়ান টু ফোর থ্রি যে অ্যারেটা দেওয়া থাকবে, এই অ্যারেটা যদি শর্টেড অবস্থায় থাকে, যদি আমার এরকমই থাকতো যে ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এটাকে আমি যেভাবেই দুইটা পার্ট করি না কেন, যে কোনো দুইটা, যদি আমি এখান থেকে এটুক নিতাম তবুও কিন্তু অ্যারেটা শর্টেড থাকতো, এটুকু একটা নিলে তবুও শর্টেড থাকতো, এটুকু একটা নিলে তবুও শর্টেড, কারণ পুরো অ্যারেটাই শর্টেড। সো এটাকে আমি যেভাবে দুইটা পার্ট করি না কেন, আমার অ্যান্সার অলওয়েজ শর্টেডই আসবে। সো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে নো। আর যদি কোনো কারণে দেখি যে অ্যারেটা শর্টেড নাই, তার মানে এটাকে আমি যেখান থেকে শর্টেড হয় নাই বা যেখানে ছোটো ভ্যালুটা পরে চলে গেছে ওখান থেকে যদি একটা লেন্থ নিই, তাহলে কখনোই অ্যারেটা শর্টেড হবে না। তো আমার এটাই হচ্ছে সলিউশন, যে যদি অ্যারেটা দেখি যে শর্টেড অবস্থা আছে, তাহলে অ্যান্সার হবে নো, মানে এটাকে আমি শর্টে আমি কখনো আনশর্টেড অবস্থা করতে পারবো না, আর যদি দেখি যে শর্টেড অবস্থায় নাই, তাহলে অ্যান্সার হবে ইয়েস। হ্যাঁ, তো এটা ছিল আমাদের কোড। আমরা কোডটা যদি একটু অবজার্ভ করি, তেমন কিছুই নেই, জাস্ট আমরা কী করলাম, অ্যারে নিলাম, দুইটা অ্যারে নিলাম, দুইটা অ্যারে নিছি, কারণ একটা অ্যারেকে শর্ট করবো, দেন চেক করবো আর কি, আর একটাকে শর্ট করে নিছি, শর্ট করে নিয়ে জাস্ট চেক করছি যে মিলছে কিনা, যদি কোনো কারণে একটা আরেকটার সাথে মিলেনি, মানে শর্টেড ছিল না, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার অন করে বেক করে দিচ্ছি, আর যদি অ্যান্সার মানে অন হয় তাহলে ইয়েস, আর যদি অ্যান্সার মানে জিরোই থাকে তাহলে অ্যান্সার নো। ওকে, তো এটা ছিল আমাদের এ নাম্বার প্রবলেমের সলিউশন। ওকে, এবার আমরা বি নাম্বারে চলে যাই। বি নাম্বার প্রবলেমটা ছিল মেক্স অ্যান্ড অ্যারে। প্রবলেমটি একটু বোঝার মতো ছিল, অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্য ইনপুট কন্টেন্টস, এবার আমার টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, তারপর একটা অ্যারে দেওয়া থাকবে, ঠিক আছে।
আমাকে কি পিন করতে হবে যে ফর ইচ টেস্ক সিঙ্গেল ইন্টিজার দ্য নাম্বার অফ আচ্ছা দেখো আমাকে কিছু একটা পেন করতে হবে পিনটা হচ্ছে এরকম যে আমার আমার যে অ্যারেটা দেওয়া থাকবে যে অ্যারেটা দেওয়া থাকবে ধরে নিই ওই অ্যারেটা যতগুলা সাব অ্যারে বানানো সম্ভব যতগুলা সাব অ্যারে বানানো সম্ভব প্রত্যেকটা সাব অ্যারের আমি কিছু পার্ট করতে পারবো প্রত্যেকটা সাব অ্যারেকে আমি কিছু কি করতে পারবো সেগমেন্টে বিভক্ত করতে পারবো ঠিক আছে সেগমেন্টে বিভক্ত করার পর আমার প্রত্যেকটা সাব অ্যারে থেকে যতগুলো সেগমেন্ট বা পার্টে বিভক্ত করব প্লাস যে প্রত্যেকটা সেগমেন্টের ম্যাক্স ভ্যালুটা যোগ করতে হবে যোগ করে দিয়ে এভাবে আমাকে বের করতে হবে যে আমার যতগুলো সাবের আছে প্রত্যেকটা সাবের হচ্ছে ম্যাক্সিমাম কস্ট কত এটা হচ্ছে কস্ট আর কি মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমি সরাসরি প্রবলেম ব্যাখ্যায় চলে যাই আর ম্যাক্স তো আপনারা আশা করি জানেন তাহলে আমরা এবার বি নাম্বার প্রবলেমটা সলভ করতেছি তো প্রবলেমটা হচ্ছে এরকম যদি আমার একটা অ্যারে দেওয়া থাকবে যে এ ওয়ান এ টু এ থ্রি এভাবে এ এন পর্যন্ত দেওয়া থাকবে তো আমি ধরলাম যে এই তিনটাই দেওয়া থাকে এ ওয়ান এ টু এ থ্রি ঠিক আছে এই তিনটাই দেওয়া থাকলো এখান থেকে কতগুলো সাবেরে বানানো সম্ভব এখান থেকে কতগুলো সাবেরে বানানো সম্ভব এখান থেকে সাবেরে বানানো সম্ভব এ নিজে একটা সাবেরে হবে এ টু নিজে একটা সাবেরে হবে এ থ্রি নিজে একটা সাবেরে হবে এবং আমি যদি দুইটা করে চিন্তা করি তাহলে কী হবে যে এ ওয়ান এ টু মিলে একটা সাবেরে হবে আবার আবার যদি আমি চিন্তা করি এখানে আসতেছে আবার এই দুইটা করে নিলে এ টু এ থ্রি মিলে একটা সাবের হবে সাবেরে কিন্তু হ্যাঁ সো এ টু এ থ্রি মিলে হচ্ছে এ ওয়ান এ থ্রি মিলে কিন্তু হবে না কারণ সাবের পাশাপাশি থাকতে হবে আর তিনটা করে যদি চিন্তা করি তাহলে এ ওয়ান এ টু আর হচ্ছে এ থ্রি এই তিনটা মিলে একটা সাবের হবে এই তিনটা মিলে একটা সাবের তাহলে এটা একটা সাবের এগুলো প্রত্যেকটা এক একটা সাবের প্রত্যেকটা এক একটা সাবের প্রত্যেকটা এক একটা সাবের তো এটা একটা সাবের এগুলো সাবের তা আমার কষ্টটা হচ্ছে এরকম যে আমি যদি একটা সাবের থেকে চিন্তা করি যেমন যদি আমি এই এটার কথা চিন্তা করি তাহলে এখান থেকে অ্যান্সারটা হবে এরকম যে আমি এখান থেকে যদি একটা কস্ট বের করি মানে যে একটা সাবের কস্ট বের করি দেন পরেরগুলো আমরা অটোমেটিকলি দেখব তো এখান থেকে এই সাবেরটা যদি কস্ট বের করি যে এ ওয়ান এ টু এ থ্রি তা আমি এটাকে তিনভাবে করতে পারি হ্যাঁ একটা হচ্ছে এরকম যে আমি এক কাজ করতে পারি যে তিনটাকে একটা সেগমেন্টে রাখতে পারি একটাই রাখতে পারি যে এ ওয়ান এ টু এ থ্রি এটা একটা সেগমেন্টে রাখলাম যে একটা সেগমেন্টে রাখি তাহলে তাদের কস্ট হবে হচ্ছে যে কয়টা সেগমেন্ট কয়টা একটা তাহলে ওয়ান প্লাস এটা হচ্ছে সি এর মান যেটা সেগমেন্ট তত এটা সি এর মান তাহলে একটা সেগমেন্ট আমি যেহেতু রাখতেছি মানে একটাতেই পাটেই রাখতেছি সো ওয়ান প্লাস এদের যে ম্যাক্স ভ্যালুটা এদের যে ম্যাক্স ভ্যালুটা সেটা ম্যাক্স দ্যাট এটা হবে আমার কস্ট এই সাবের জন্য আমি এই সাবেরটার আবার এভাবে কস্ট বের করতে পারি যে যদি আমি এরকমভাবে রাখি যে এ ওয়ান এ টুকে একবার একটা সেগমেন্টে রাখলাম আর এ থ্রিকে একটা সেগমেন্টে রাখলাম এ থ্রিকে একটা তাহলে এটা একটা এটা একটা তাহলে এক্ষেত্রে আমার কষ্ট হবে এক্ষেত্রে আমার কষ্ট হবে কয়টা সেগমেন্ট সেগমেন্ট দুইটা দুইটা পার্ট করছি তাহলে দুই সি এর মান দুই প্লাস এদের ম্যাক্স ম্যাক্স ওয়ান প্লাস এদের ম্যাক্স ম্যাক্স ভ্যালু কিন্তু এদের ম্যাক্স তাহলে ম্যাক্স টু এটা আমার কষ্টে চলে আসবে এটা আমার কষ্টে চলে আসবে এটা আমার কষ্টে চলে আসবে অ্যান্সার তো ব্যাপারটা হচ্ছে দেখুন যে তাহলে আমাকে এভাবে প্রত্যেকটা সাব সেগমেন্টের মানে প্রত্যেকটা সাবেরে বের করতে হবে এবং তাদের মধ্যে যে কস্টগুলো এমনভাবে বের করতে হবে ম্যাক্সিমাম হয় যেমন এটার কথা যদি চিন্তা করি যে আমার এরকম চিন্তা করি যে ওয়ান টু থ্রি যদি আমি এটার কথা চিন্তা করতাম যদি আমি এদেরকে একটা সেগমেন্টে রাখতাম বা এরকমভাবে রাখতাম যে জিরো ওয়ান টু থ্রি এটা চারটা ভ্যালু নিয়ে একটা সাবসেগমেন্ট তাহলে যদি একটা সেগমেন্টে রাখলাম তাহলে এদের কস্ট হতে হচ্ছে যে ওয়ান প্লাস এদের কত এদের ম্যাক্স ভ্যালু কত এদের ম্যাক্স ভ্যালু হচ্ছে ফোর তাহলে ফাইভ হতো অ্যান্সার ঠিক আছে আমি যদি ধরো পার্ট পার্ট করেও রাখতাম যে জিরো একটা ওয়ান একটা টু একটা থ্রি একটা তাহলে এদের পার্ট মানে এদের সেগমেন্ট কয়টা চারটা চার প্লাস আমি যদি এদের ম্যাক্স বের করতাম এর ম্যাক্স কত ওয়ান এর ম্যাক্স কত জিরো এর ম্যাক্স কত জিরো এর ম্যাক্স কত জিরো অ্যান্সার আনক্লিমেন্টি কত আসলো ফাইভ আসতো ঠিক আছে এটা আসুক ব্যাপার না বাট যদি এরকম থাকতো যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আমি এটাকে একটা সাব একটা সেগমেন্টে রাখলাম একটা সেগমেন্টে রাখলাম আবার এদিকে রাখলাম হচ্ছে যে জিরো সরি জিরো তো না আমি যদি আমি ওয়ানকে একটা সেগমেন্টে রাখলাম টুকে একটা সেগমেন্টে রাখলাম থ্রিকে একটা সেগমেন্টে রাখলাম আলাদা আলাদা সেগমেন্টে রাখলাম আলাদা আলাদা সেম জিনিস একই সাবের একটা সেগমেন্টে রাখছি এটাকে তিনটা সেগমেন্টে রাখছি দেখি আমার অ্যান্সার কত আসে একটা সেগমেন্টে রাখছি মানে কি সি এর মান ওয়ান প্লাস এদের যদি একটা সেগমেন্ট এদের ম্যাক্স কত জিরো তাহলে অ্যান্সার কত ওয়ান ওকে এখন এখানে কয়টা সেগমেন্টে রাখছি তিনটা সেগমেন্ট রাখছি থ্রি থ্রি প্লাস এদের ম্যাক্স কত প্রত্যেকটা ম্যাক্স এর ম্যাক্স জিরো এর ম্যাক্স জিরো এর ম্যাক্স জিরো আলটিমেটলি
0 যোগ হবে তাহলে आंसर কত আসছে 3 আসছে তাহলে আমার কোনটাতে cos বেশি আসলো এটাতে cos বেশি আসলো তাহলে आंसर কোনটা হবে এটা হবে তো আমার কথা হচ্ছে যে আমাকে এমন ভাবে সেগমেন্টগুলো চিন্তা করতে হবে যাতে আমার cost ম্যাক্সিমাম আসে তো আমার ম্যাক্সিমাম এভাবেই আসবে আমার যদি দেখুন আমার যদি এরকম থাকতো যে 0 1 2 3 এটা ক্ষেত্রে একটু চিন্তা করুন কিছুক্ষণ আগে যেটা করলাম আমি যদি এটাকে একসাথে রাখতাম তবু আমার आंसर আসতো কত যদি একসাথে রাখি তাহলে সেগমেন্ট 1 প্লাস এদের ম্যাক্স কত এদের ম্যাক্স হবে হচ্ছে 0 1 2 3 যেটা আছে 4 নাই 4 5 আসছে সেম জিনিসটাই যদি আমি আলাদা আলাদা ভাবে রাখতাম 0 কে আলাদা ভাবে 1 কে আলাদা ভাবে 2 কে আলাদা ভাবে 3 কে আলাদা ভাবে এদের কিন্তু সেগমেন্ট কত 4টা 4 প্লাস এদের ম্যাক্স কত হতো এর ম্যাক্স হতো 1 আর বাকি বাকিগুলোর ম্যাক্স হতো 0 তার মানে আলটিমেটলি এদের आंसर কিন্তু 5ই আসতো আলটিমেটলি এদের आंसर কিন্তু 5ই আসতো দেখুন 5ই আসছে তার মানে ব্যাপারটা হচ্ছে লজিকটা হচ্ছে এখানে যে আমি সেগমেন্টগুলা একসাথে যদি আমি রাখি সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ যত হতে পারে আমি যদি একটা একটা করে রাখি এদেরও কিন্তু ততই হবে কখনোই কম হবে না বরং যে বেশি হবে কিন্তু কখনো কম হবে না যেমন এটার ক্ষেত্রে দেখুন এটার ক্ষেত্রে কিন্তু আমাদের आंसर আসলে 1 একটা সেগমেন্ট রাখলে বাট আমি তিনটা সেগমেন্ট রাখলে আমার आंसर ছিল 3 তাহলে আমার কোনটা ম্যাক্স এটাই ম্যাক্স তার মানে আমি সব সময় ট্রাই করব কি যতগুলা সাবেরে থাকবে আমি তো এরকম ভাবে চিন্তা করতাম যে 1 2 আচ্ছা আমরা একটা এখান থেকে একটা ইয়ানি এখান থেকে একটা উদাহরণ নি এটার কথা চিন্তা করি যে এটার কথা চিন্তা করি এটার কথা চিন্তা করি তাহলে এটার কথা যদি চিন্তা করি তাহলে আমাদের দেখুন এটার কথা আমরা চিন্তা করি তাহলে আমাদের এখানে দেখুন তাহলে আমরা এখানে দেখুন আমাদের এখানে কতগুলো সাবের আসবে বলুন তো একটা নিজের একটা একটা করে সাবের আসবে আবার আবার যদি আমি দুইটা করে চিন্তা করি আমি যদি আমি দুইটা করে চিন্তা করি তাহলে 0 1 মিলে একটা সাবের হবে 1 1 মিলে একটা হবে 1 0 মিলে একটা হবে 0 1 মিলে একটা হবে ঠিক আছে এবার তিনটা করে চিন্তা করলে হচ্ছে 0 1 1 মিলে একটা হবে 1 1 0 মিলে একটা হবে 1 0 1 মিলে একটা তিনটা হচ্ছে আবার যদি আমি চারটা করে চিন্তা করি তাহলে 0 1 1 0 আসবে আর আসবে হচ্ছে আরেকটা হচ্ছে যে 1 1 0 1 এই যে চারটা করে আর পাঁচটা করে নিলে 0 1 1 0 1 তো দেখুন আমার আমার মেইনলি যে আমি যেহেতু আমি চিন্তা করতেছি যে আমি সবাইকে সিঙ্গেল সিঙ্গেল মানে প্রত্যেকটা সাবেরকে সিঙ্গেল সিঙ্গেল পার্টে রাখব তাহলে সিঙ্গেল সিঙ্গেল পার্টে যদি রাখি মানে প্রত্যেকটা সেগমেন্টই সিঙ্গেল সিঙ্গেল পার্টে থাকবে মানে 0 0 তে থাকবে মানে যতগুলো এইটা সাবেরে এটা যখন সাবেরে নিব এটা সাব সেগমেন্ট হবে 0 আর 1 তার সবাই যখন সিঙ্গেল সিঙ্গেল সেগমেন্ট রাখতে পারছে তখন কিন্তু সি এর মানটা বাড়ে যাচ্ছে কারণ সি এর মান তখন দুইটা এলিমেন্টকে দুইটা পার্ট করলে সি এর মান 2 হয়ে যাবে সেক্ষেত্রে আমার দুই आंसर হয়ে যাচ্ছে বাট তাদের ম্যাক্স কত হবে ম্যাক্স শুধুমাত্র 0 এর জন্য 1 ম্যাক্স হবে তাই না শুধুমাত্র 0 এর জন্য 1 ম্যাক্স হবে যেমন 0 আমি যদি 0 1 কে রাখি তো আমি এদের 0 কে একটা পার্টে রাখলাম 1 কে একটা পার্টে রাখলাম তাহলে 0 এর জন্য শুধুমাত্র আমি 1 ম্যাক্স পাবো 1 এর জন্য কত পাবো 0 পাবো আলটিমেটলি এটা 0 যোগ মানে কত যোগ হচ্ছে 1 যোগ হচ্ছে তার মানে শুধুমাত্র 0 এর জন্য আমি ম্যাক্সটা পাচ্ছি আদারস অন্য কোনো ভ্যালুর জন্য কিন্তু ম্যাক্স পাচ্ছি না তার মানে আমি এভাবে চিন্তা করব যে আমার এইভাবে যখন সাব সেগমেন্ট রাখতেছি আমার आंसर কত আসছে आंसर কত আসছে তো আমি এখান থেকে যদি চিন্তা করি যে আমি একটা একটা করে যখন সাবারে নিচ্ছি তখন এদের মধ্যে 5 আসছে এবং 0 এর জন্য আমার आंसर আসবে 0 এর জন্য আমার आंसर আসবে আবার দুইটা দুইটা করে রাখলে এদের জন্য आंसर কত আসবে দুইটার জন্য তাহলে একটা করে রাখলে 5 আসছে দুইটা করে রাখলে দেখুন 4টা আসছে 4টা দুইটা দুইটা করে তার মানে 4 দুগুণা 8 এটা আমার आंसर আসছে আবার যদি আমি তিনটা তিনটা করে ভ্যালু রাখি সেই ক্ষেত্রে দেখুন কয়টা আসছে তিনটা সাবারে আসছে এবং প্রত্যেকটাতে তিনটা তিনটা করে আছে তার মানে আমি প্রত্যেকটা যদি একটা একটা করে সেগমেন্টে বিভক্ত করি তাহলে কিন্তু আমার 9টা আমি 9 সি এর মান 9 পাই যাব ওই জায়গায় 4টা 4টা করে চিন্তা করলে আমার 4 দুইটা সাবারে আসছে এবং প্রত্যেকটাতে 4টা 4টা করে ভ্যালু আছে তার মানে একটা সেগমেন্টে যদি আমি 0 0 করে এক এক করে ভাগ করি তাহলে 4টা 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 করে মানে সি এর মান 4 4 করে হবে সো আমার 8 হবে আর 5টা করে চিন্তা করলে 5টা আছে একটা 5টা আছে কয়টা 5টা আছে একটা এবং এদের সি এর মান কত হবে 5 হবে এটা আমার অলরেডি आंसर চলে আসবে তার মানে একটা একটা করে যদি আমি সাবারে চিন্তা করি তাহলে আমার 5টা পাবো যেহেতু অ্যারে সাইজ 5 দুটো দুটো করে চিন্তা করলে 4টা পাচ্ছি এবং প্রত্যেকটা সাইজ 2 2 করে থাকবে তার মানে সি এর মান 2 2 করে বাড়বে এবং 4 বার তিনটা তিনটা করে চিন্তা করলে কত কয়টা থাকবে তিনটা সাবারে পাচ্ছি এবং প্রত্যেক তিনটা তিনটা করে ভ্যালু থাকবে সো আমি 3 2 3 পাবো সি এর মান আর 4টা 4টা করে চিন্তা করলে দুইটা সাবারে থাকবে এবং 4টা 4টা করে বাড়বে প্রত্যেক সাবের জন্য আর এক 5টা করে চিন্তা করলে একবারই 5টা থাকবে ওকে তো এইটা আমার आंसरের মধ্যে অ্যাড হয়ে গেল এটা আমার आंसरের মধ্যে আলটিমেটলি চলে আসে এখন আমার ম্যাক্সটা যোগ করতে হবে ম্যাক্স তো আমি দেখতেছি 0 এর ক্ষেত্রে শুধুমাত্র ম্যাক্স হচ্ছে
1 এর ক্ষেত্রে max 1 2 3 যাই থাকুক না কেন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে max কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাই না তার মানে 0 কোন কোন সাবের আছে তত আমার आंसर যোগ হবে কারণ আমি যখন এটাকে নিয়ে চিন্তা করব এই এটার ক্ষেত্রে চিন্তা করব তখন a এর জন্য কিন্তু x 1 max যোগ হবে আবার এই সাবেরতে 0 আছে তার মানে এটার জন্য 1 max যোগ হবে এই যে এখানে 0 আছে 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 তার মানে যতগুলা সাব সেগমেন্টে 0 মানে যতগুলা সাবেরতে জয়টা করে 0 থাকবে জয়টা করে 0 থাকবে তাদের জন্য তত করে মান কিন্তু এক এক করে যোগ হবে ঠিক আছে তার মানে আমার যদি আমি যদি এভাবে একটু চিন্তা করি যে আমরা যদি এভাবে চিন্তা করি যে 0 1 1 0 1 তো সে ক্ষেত্রে আমি তো পাই গেলাম না যে একটা একটা করে থাকলে পাঁচটা থাকবে এবং কয়টা করে থাকবে একটা করে আর দুইটা দুইটা করে থাকলে হচ্ছে তিন কয়টা থাকবে চারটা থাকবে দুইটা দুইটা করে তিনটা তিনটা করে নিলে থাকবে কয়টা তিনটা সাবেরে পাবো এবং তিনটা তিনটা করে থাকবে আর চারটা করে নিলে দুইটা থাকবে এবং চারটা করে থাকবে আর পাঁচটা নিলে একটাই থাকবে এবং ভালো থাকবে পাঁচটা তো এতগুলো আমার একটা একটা করে নিলে এত আমার কস্ট হবেই এখন আমার কথা হচ্ছে জিরো কোন কোন সাবেরে থাকতে পারতেছে তাহলে এই যেহেতু জিরো জিরো কোন কোন সাবেরে থাকতে পারে দেখুন তো জিরো একা একা থাকতে পারবে এর সাথে একটা থাকতে পারবে এর সাথে থাকতে পারবে এর সাথে সাবেরে কোলে থাকতে পারবে এর সাথে সাবেরে কোলে থাকতে পারবে আবার এই জিরোর ক্ষেত্রে যদি চিন্তা করি এই জিরো কিন্তু কার সাথে থাকবে যখন এ এর সাথে করবে এবং এ এর সাথে করবে তখন একটা থাকতে পারতেছে আবার এ ওয়ান যখন পুরো সাবেরে নিবে আবার এ ওয়ান যখন পুরোটা নিবে একটা নিবে যখন চারটা নিলে থাকতেছে আবার যখন এখান থেকে এ জিরো একটা হবে আবার এ ওয়ান থেকে এ টু হবে আবার জিরো নিজে একটা হবে এবং জিরো আবার ওয়ান এর সাথে একটা করবে তার মানে আলটিমেটলি আমার এরকম আসতেছে যে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান প্রত্যেকটা জিরো কতগুলো সাব সেগমেন্ট থাকতে পারবে জানো প্রত্যেকটা জিরো এই জিরো সাব সেগমেন্ট থাকতে পারবে এর আগে কতগুলো ভ্যালু আছে এর আগে কতগুলো ভ্যালু আছে এবং এ মোট এখন কতগুলো ভ্যালু আছে তাহলে এর আগে ভ্যালু আছে জিরো ইনটু এ মোট কত আছে এ মোট আছে হচ্ছে কতগুলো এ মোট আছে হচ্ছে তোমার কতগুলো আছে হচ্ছে তোমার হচ্ছে যে পাঁচটা আছে তাহলে পাঁচটা এটা আগের ওর সামনে ভ্যালুর জন্য অতগুলো সাবে থাকবে প্লাস এখন সে বর্তমানে কততে আছে এবং মোট কতগুলো ভ্যালু আছে মানে এখন এই বর্তমান এদিক কত আছে যেহেতু জিরো এখানে আছে সামনে যতগুলো ভ্যালু থাকবে তার জন্য কিন্তু প্রত্যেকটা ভ্যালুর যে সাবেরে থাকবে তার জন্য এই যে আগের যতগুলো ভ্যালু ইনটু ও এখন বর্তমানে যতগুলো ভ্যালু শেষ পর্যন্ত ও সহ আছে এটার জন্য একটা অ্যান্সার পাবো মানে এটার জন্য একটা সাবেরে ওই জিরোটা থাকতে পারবে সামনের দিকের জন্য এবং ও যখন পরের দিকে চিন্তা করবো ও নিজে থেকে তখন আসবে হচ্ছে যে ও দেখুন জিরো ওয়ানের সাথে একবার করবে ও নিজে একবার হবে জিরো এর সাথে একবার করবে এই যখন পুরোটা মিলে একটা করবে এখন এটা মিলে করবে তখন কিন্তু সাবেরেতে থাকবে তার মানে আলটিমেটলি আই যদি আমি আই চিন্তা করি এতগুলা সাবেরেতে সে যে জিরোটা ছিল অতগুলা থাকতেছে এখন এই জিরোর ক্ষেত্রে যদি চিন্তা করি এই জিরোর ক্ষেত্রে দেখুন যে এই জিরো আছে কত নাম্বার ইন্ডেক্সে চার নাম্বার ইন্ডেক্সে আছে কত নাম্বার ইন্ডেক্সে চার নাম্বার ইন্ডেক্সে সামনে কতগুলো ভ্যালু আছে সামনে ভ্যালু আছে তিনটা সামনে ভ্যালু আছে তিনটা এবং ও সহ পরবর্তীতে কয়টা আছে দুইটা তার মানে এতগুলো সাবেরেতে সে থাকবে প্লাস ও নিজে সহ যখন এখান থেকে যখন চিন্তা করবো তখন কিন্তু আরও কয়টা থাকতেছে দুইটা থাকতেছে মানে চার নাম্বার ইন্ডেক্সে থাকতেছে না তাহলে চার পাঁচ তার মানে এন মাইনাস এখানে আলটিমেটলি এখানে আই হবে না এন মাইনাস আই প্লাস ওয়ান হবে আই প্লাস ওয়ান হবে তাহলে এন মাইনাস আই প্লাস ওয়ান এতগুলো অ্যান্সার হবে তার মানে আলটিমেটলি এটাই আসলো আমি সর্বপ্রথম এইটা বের করে নেব বের করে নেওয়ার পর আমি কি করব কোথায় কোথায় জিরো আছে তাদের জন্য কিন্তু ম্যাক্স বাড়বে তো যেখানে জিরো পাবো আমি কাউন্ট করে নেবো যে সামনে থেকে কতগুলা ভ্যালু আছে সামনে থেকে কতগুলো ভ্যালু আছে মানে আই মাইনাস ওয়ান সংখ্যক ভ্যালু থাকবে আই মাইনাস ওয়ান সংখ্যক ভ্যালু থাকবে ইনটু ইনটু হচ্ছে বর্তমানে কতগুলো ভ্যালু আছে বর্তমানে ভ্যালু থাকবে হচ্ছে এন মাইনাস আই প্লাস ওয়ান তাহলে এত যোগ হবেই প্লাস প্লাস হচ্ছে যে এটার জন্য আবার একটা হবে মানে এন মাইনাস আই প্লাস ওয়ানের জন্য আবার আরেকটা হবে তো এইভাবে যতগুলো জিরো থাকবে তার জন্য আমি ওই ততগুলো সাবেরেতে থাকতে পারবো আর প্রত্যেকটা যতগুলো সাবেরেতে জিরো ওই জিরো থাকবে তত কিন্তু ম্যাক্স বাড়বে সো আমার এই এনটা কিন্তু যোগ করে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে তো চলুন আমরা কোডটা দেখি একটু তো কোডটা যদি আমরা দেখি তো আমরা কি করলাম যে আমরা অ্যারেটা নিলাম নেওয়ার পর আমি সর্বপ্রথম এটা বের করে নিয়েছি ওই যেটা যেটা বললাম যে সাইজের জন্য যেটা যেটা এই জিনিসটা বের করে নিয়েছি এই জিনিসটা যেহেতু পাঁচ সাইজ তাহলে পাঁচের জন্য একটা করে থাকবে তার মানে এখন আলটিমেটলি এটাই যে একের জন্য পাঁচ থাকবে দুইয়ের জন্য চার থাকতেছে তিনের জন্য তিন থাকতেছে চারের জন্য দুই থাকতেছে পাঁচের জন্য এক থাকতেছে তো এক থেকে সাইজ পাঁচ পর্যন্ত আপনি যেভাবে ইচ্ছা বের করে নিতে পারেন ঠিক আছে তো আমরা এটাই করছি এখানে এই জায়গায় তো এটা অ্যান্সারের মধ্যে অ্যাড করে দিছি অ্যান্সারের মধ্যে অ্যাড করে দেওয়ার পর এখন বর্তমানে আমি কি করছি এখন আমার ওই যে জিরো কোন কোন ইন্ডেক্সে জিরো আছে
তো যে ইনডেক্সে 0 আছে তো আমি তো সেটা বললাম যে ওই ইনডেক্সের পজিশনটা বের করে নেছি n - i + 1 তো আমার কি হবে आंसर প্লাস ইকুয়াল কত হবে পজিশন ইনটু i ওই একই ব্যাপার আগেরটা বের করে আগেরটার ওই সেম মানে একটা বেশি হচ্ছে তাই না তার মানে ওই যে পজিশনে থাকতেছে মানে আলটিমেটলি এই এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা এটা যেটা বললাম আমি এই যে জিনিসটা বললাম এই জিনিসটা যেটা বললাম তো এই জিনিসটা আমি একই ভাবে করতে পারি যে i - 1 করছি ইনটু n - i + 1 করছি না তো i - 1 আবার ফিরে n + 1 করছি তার মানে আলটিমেটলি i ইনটু আসছে n - i + 1 এটা আসছে আলটিমেটলি তাই না এটা এটার অর্থ আর এটার অর্থ একই ব্যাপার তো এই জিনিসটা করছি আমি পজিশনটা বের করেছি n - i + 1 আর এটার সাথে খালি পজিশনটাকে যোগ মানে i কে গুণ করে দিয়েছি গুণ করে आंसरের মধ্যে যোগ করে দিয়েছি তাহলে অতগুলো 0 সাবেরেতে থাকতে পারবে এবং তার জন্য অতগুলো ম্যাক্স বার ম্যাক্সের মানে এক এক করে বাড়বে সো সেটা আমি आंसरের মধ্যে বের করে পিন করে দিয়েছি তো এটাই ছিল হচ্ছে আমাদের সি নাম্বার বি নাম্বার প্রবলেম সলিউশন ম্যাক্স এন্ড অ্যারে তো এবার আমরা সি নাম্বার প্রবলেমটা দেখব যে n রো n স্টোনস তো এই প্রবলেমটাও একটু লজিক্যাল ছিল তো প্রবলেমটা হচ্ছে এরকম আমার টেস্ট কেস দেওয়া থাকবে প্রত্যেক টেস্ট কেসের জন্য n দেওয়া থাকবে এবং একটা অ্যারে দেওয়া থাকবে তো আমাকে কি করতে হবে আমাকে প্রিন্ট দা মিনিমাম নাম্বার অফ অপারেশন নিডেড স্টোন টু ফাইল অন এন এন আচ্ছা দেখো তো আমাকে কি করতে হবে মিনিমাম অপারেশন লাগবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার অ্যারে দেওয়া থাকবে স্টোন থাকবে পাথর দেওয়া থাকবে কিছু তো আমাকে এটাকে ক্লিন করতে হবে পাথরগুলো ক্লিন করতে হবে তো আমি ধরি যে একটা টেবিল টেবিলের মধ্যে আমি এরকম ভাবে চিন্তা করি ধরি যে আমার একটা টেবিল আছে এই টেবিল আছে এটা একটা টেবিল অ্যারেটা একটা টেবিল অ্যারের প্রত্যেকটা পজিশনে পজিশনে কিছু পাথর আছে পাথর আছে ধরি প্রথম পজিশনে আছে 5টা দ্বিতীয় পজিশনে 3টা মাঝখানে আছে মনে করুন যে 3টা 2টা 1টা 5টা এরকম ভাবে আছে তো এটা যদি আমরা একটা টেবিল চিন্তা করি তাহলে আমার ব্যাপারটা হচ্ছে এরকম কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি কি করতে পারবো আমি টেবিলের এই যে প্রথম এবং শেষ বাদে যে মাঝখানে ভ্যালুগুলো আছে এটা শেষেরটা এবং প্রথমের ভ্যালুটা এটা বাদে মাঝখানে ভ্যালুগুলো আছে যে পাথরগুলো আছে এই পাথরগুলোকে আমাকে প্রথমে এবং শেষে নিয়ে যেতে হবে মানে মাঝখানে কোনো পাথর থাকা যাবে না মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম এখানে থাকতে পারবে যতগুলো ইচ্ছা ভ্যালু এখানে থাকতে পারবে যতগুলো ভ্যালু মাঝখানে সব ক্লিন হয়ে যাবে তো মাঝখানে সব ভ্যালুগুলোর মান হবে 0 এই ভ্যালুগুলো আমার 0 করতে হবে তো 0 করার জন্য অপারেশন আছে আমার অপারেশনটা হচ্ছে এরকম যে আমি কি করতে পারি আমি তিনটা ইনডেক্স ধরতে পারি তিনটা ইনডেক্স ধরতে পারি i j এবং k যদি আমি এটার কথা চিন্তা করি যদি আমি এটার কথা চিন্তা করি আমি ধরলাম যে i ধরলাম এটাকে j ধরলাম সরি এটাকে ধরলাম k আর j ধরলাম মনে করো এটাকে এটাকে ধরলাম j তাহলে এটাকে তো আমি j ধরি আমি এক কাজ করতে পারবো আমি এখান থেকে একটা অপারেশনে এখান থেকে একটা ভ্যালু i এ দিয়ে দেব এবং একটা পাথর j k এ দিয়ে দেব তাহলে আমার এখান থেকে যদি দুইটা আছে আমি যদি চিন্তা করি দুইটা আছে তাহলে আমি কি করতে পারবো এ দুই থেকে একটা পাথর একে দিয়ে দিলাম তাহলে এ হয়ে গেল 6 এই হলো 3 একটা পাথর দিয়ে দিলাম কে কে তাহলে হয়ে যাবে 4 তাই আলটিমেটলি এ হয়ে যাচ্ছে 0 1 5 দেখুন আলটিমেটলি কিন্তু আমার এ কিন্তু ফাঁকা হচ্ছে তো আমাকে এইভাবে এই ইঞ্জিনগুলো কি করতে হবে ক্লিন করে দিতে হবে দেখুন আমাকে কিন্তু অবশ্যই যে যেটা ধরবো আর আই এর মধ্যে একটা পাঠাইতে হবে জে এর মধ্যে একটা পাঠাইতে হবে এক অপারেশন পাঠাইতে হবে যদি আই এর মান জে এর মান যদি কোনো কারণে 2 এর চেয়ে কম হয়ে যায় তাহলে কিন্তু আমি সেটা পাঠাতে পারবো না কারণ 2 এর কম হলে কি আমি একটা ডানে পাঠাতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমার অ্যানসার ওটাকে আমি পাঠাতে পারবো না ওটাকে আমি 2 এ কনভার্ট করে তারপর পাঠাতে হবে তো আমি যদি পরেরগুলো চিন্তা করি এটা চিন্তা করি এখন এটাকে যদি আমি চিন্তা করি এটাকে চিন্তা করি আমি এটা ধরতে পারি যে এটাকে আমি আই ধরলাম এটাকে আমি কে ধরলাম এটাকে আমি জে ধরলাম তাহলে আমার আলটিমেটলি কি আসবে দেখুন 3 3 এর মধ্যে একটা ভ্যালু এখানে দিলাম তাহলে এটা হয়ে গেল 7 আর এ হয়ে গেল যেহেতু একটা ভ্যালু অনে চলে যাবে তার মানে এ হয়ে যাচ্ছে 2 আর 5 4 তো থাকতেছেই আর এটা 0 ছিল আর এটার মান হয়ে যাচ্ছে 1 এটার মান কত হচ্ছে 1 ওকে হলো আমি এখন একই ভাবে কি করতে পারি এই 4 থেকে এই 2 থেকে এই 2 থেকে এখন একটা ভ্যালু পাঠিয়ে দিতে পারি এখানে একটা ভ্যালু পাঠিয়ে দিতে পারি শেষে একটা ভ্যালু শেষে পাঠিয়ে দিতে পারি আমার কিন্তু দুটো অপারেশন লাগছে তো আমি এখানে একটা পাঠাতে পারি এবং শেষে একটা পাঠাতে পারি তো আলটিমেটলি এখানে যদি একটা পাঠাই তাহলে 7 এখানে হয়ে যাবে 2 আর এটা হয়ে যাচ্ছে 0 আর এখান থেকে যদি একটা এখানে পাঠাইছে একটা শেষে পাঠাচ্ছে তার মানে এ আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে এ 5 আর এ হয়ে যাচ্ছে 5 ওকে এখন আচ্ছা আমি এই ভ্যালুটা এখানে না পাঠাই এখানে না পাঠাই এখানে এ 5 এর এখানে না পাঠাই আমি এই ভ্যালুটা এখানেও পাঠাতে পারতাম এই জায়গায় পাঠাতে তাহলে এই জায়গায় পাঠালে আমার অ্যানসারটা আসতো আলটিমেটলি এরকম এটা 5 না এখানে 6 হয়ে যেত আর কি কারণ আমি জোর করে ফেলতে পারলে কি তোমার অ্যানসার হয়ে যাচ্ছে কারণ জোর এখন এখন হয়ে গেছে আমার এখন এটাকে আর এটাকে এখন একটু ক্লিন করা দরকার তাহলে এটাকে একটা অপারেশন নিব
এদিকে একটা পাঠাবো এদিকে একটা পাঠাবো শেষে পাঠাবো এ ক্লিন হয়ে যাবে জিরো হয়ে যাবে এখন এটার ক্ষেত্রে তিনটা অপারেশন চালাবো যেহেতু 6টা আছে তার মানে তিনটা অপারেশন চালালে একবারে দুই করে কমবে এদিকে একটা যাবে আবার আরেক অপারেশন এদিকে একটা যাবে 4টা গেল আবার আরেকটা অপারেশন এদিকে একটা যাবে 6টা চলে যাবে তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে দেখুন মাঝখানে সব ভ্যালুগুলো জিরো হয়ে গেছে তার মানে অ্যানসারটা কি হয়ে যাবে আমার অ্যানসারটা আমার হয়ে যাবে সব ক্লিন করা হয়ে গেছে এবং পসিবল অ্যানসার এবং আমার মিনিমাম অপারেশন লাগবে মিনিমাম অপারেশন সংখ্যা কাউন্ট করতে হবে মিনিমাম অপারেশন সংখ্যা কাউন্ট করতে হবে এটা আমার চাইছে আর কি তো আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখার বিষয় তো আমার একটা জিনিস ভালো মতো খেয়াল করুন যে আমি যদি এরকম দিতাম যে থ্রি ওয়ান টু ওয়ান ফাইভ এরকম দিতাম তাহলে এরকম যদি দিই তাহলে সেক্ষেত্রে দেখুন আমি যেহেতু এখান থেকে যে কোনো এখানে একটা অপারেশন চালানো সম্ভব হচ্ছে কারণ এখানে দুই ভ্যালু দুইয়ের সমান অথবা বেশি আছে সমান আছে একটা অপারেশন চালানো সম্ভব হচ্ছে এখানে যদি একটা অপারেশন চালা সম্ভব তাহলে অবশ্যই আমি এটাকে জরিমানা দিতে পারবো একটা দিয়ে আরেকটা আমি শেষে দিয়ে দিলাম মনে করো তাহলে এখানে যদি একটা অপারেশন চালানো সম্ভব তাহলে দুইয়ের মানে এখানে দিয়ে দিলাম ওয়ান এটা হয়ে যাবে দুই আর এই হয়ে যাবে জিরো আর এই ওয়ানটা আমি এখানেও দিয়ে দিতে পারি এখানে দিয়ে দিতে পারি তাহলে এখানে টু হয়ে যাচ্ছে তাহলে একটা অপারেশন আমার লাগলো আরেকটা অপারেশন আমি একে ক্লিন করে দেবো তাহলে দুটো অপারেশন লাগবে তাহলে এ জিরো হয়ে যাবে আরেকটা অপারেশন আমি একে ক্লিন করে দেবো এও জিরো হয়ে যাবে তার মানে তিনটা অপারেশন আমার কাজটা হয়ে যাচ্ছে কয়টা অপারেশন কাজ হচ্ছে তিনটা অপারেশন কাজ হয়ে যাচ্ছে ওকে তার মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি কোনো কারণে এই মাঝকার ভ্যালুগুলা একটা যে কোনো একটা ভ্যালু দেখি যে দুইয়ের সমান অথবা বড় আছে তার মানে একটা অপারেশন চালানো সম্ভব হচ্ছে তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার হবে আলটিমেটলি আমার অ্যান্সার হবে আমার কথা হচ্ছে এগুলোকে আমার জোর বানানোর ট্রাই করতে আমার জোর বানাইতে হবে আমি যদি জোর বানাই ফেলতে পারি প্রত্যেকটা বিজোরকে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে জাস্ট একটা করে অপারেশন চালাবে একটা শেষে দেবো একটা প্রথমে দেবো একটা শেষে দেবো একটা প্রথমে দেবো একটা শেষে দেবো একটা প্রথমে দেবো তার মানে খালি জোর বানাইতে হবে বিজোরগুলোকে জোর বানাইতে হবে কারণ বিজোরকে আমি কখনোই শেষ করতে পারবো না যেমন আমি যদি এটার কথা চিন্তা করি থ্রি ফাইভ ফোর তা আমি এখানে অবশ্যই এটাকে আই ধরতে হবে এটাকে জেই ধরতে এটাকে কে ধরতে হবে এটাকে জেই ধরতে হবে কারণ আমার তো অপশন নাই আর কোনো ভ্যালুই নাই তা আমি এখান থেকে আমি যতই পাঠাই না কেন আমি এটাকে সম্পূর্ণ জিরো করতে পারবো না কেন জিরো করতে পারবো না কারণ দেখুন আমি যদি একটা পাঠাই দিই এখানে একটা এদিকে পাঠালাম তাহলে এটা চার হলো এটা তিন হলো এটা পাঁচ হয়ে গেল আবার আরেকটা অপশন চালা একটা অপশন চালালে আরেকটা অপশন চালালে এটা হয়ে যাবে পাঁচ এটা হয়ে যাবে কত এক এটা হয়ে যাবে কত ছয় ওকে দুটো অপারেশন আমি কি আর অপারেশন চালাতে পারবো এখানে আর এটা এখানে অপারেশন চালাতে পারবো না কেন অপারেশন চালাতে পারবো না কারণ এর মানে তো ওয়ান আমার অবশ্যই অ্যাটলিস্ট টু দরকার কারণ টু না হলে তো দুইটা দুইদিকে পাঠাতে পারতেছি না সো আমার আর অপারেশন চালানো সম্ভব হচ্ছে না আর এটাকে কখনো জোর বানানো সম্ভব না কারণ এর মধ্যে আর কোনো ভ্যালুও নেই যে আমি এর মধ্যে পাঠাবো কারণ আই যে এর মানে তো এটা ছাড়া ধরার কোনো অপশন নেই সবার সেক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে নো হয়ে যাবে নো হয়ে যাবে তো এটার ক্ষেত্রে একটা অপারেশন হবে যে যদি আমি এন এর মান এন এর সাইজ তিন হয় এবং দেখি যে মাঝকার ভ্যালুটা বিজোড় তাহলে কখনোই সেটা পসিবল না সেক্ষেত্রে অ্যান্সার হবে মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমার অ্যান্সার কত হবে মাইনাস ওয়ান হবে আর তাছাড়া যদি দেখি যে আমার এন এর মান তিন না তিনের বেশি এবং এদের মধ্যে যে কোনো একটা অপারেশন চালানো সম্ভব হচ্ছে সেটা জানি হোক যেমন এরকমও যেতে হতে পারে যে আমি টু আমি ধরলাম এখানে থ্রি এখানে ধরলাম ফাইভ এখানে ধরলাম সিক্স দেখুন এখানে কিন্তু এনের মান থ্রি না দুই তার মানে এটাকে অবশ্যই এটা বানানো সম্ভব কীভাবে বানানো সম্ভব আমি যদি এখান থেকে এটাকে নিয়ে চিন্তা করি তাহলে এখানে একটা অপারেশন যদি চালাই তাহলে এ হয়ে যাবে থ্রি আর একটা এদিকে দিলাম আর একটা এদিকে পাঠাই সরি একটা এই ছয়কে পাঁচ ছয়কে পাঠাই দিলাম তাহলে এ হয়ে যাবে ওয়ান আর একে পাঠিয়ে দিলে হবে ছয় এ হয়ে যাবে ছয় এখন আমি যদি এটা এটার ক্ষেত্রে চিন্তা করি একটা এদিকে পাঠাবে একটা এদিকে পাঠালো তাহলে একটা অপারেশন লাগছিলো আমার আগে একটা অপারেশন লাগছিলো একে একটা পাঠালাম তাহলে এ হয়ে গেল দুই আর এ হয়ে গেল দুই এ হয়ে গেল হচ্ছে চার আর এ হয়ে গেল হচ্ছে সাত দুইটা অপারেশন লাগছে এখন আমার যেহেতু জোর হয়ে গেছে আমি এখান থেকে এখানে কয়টা অপারেশন লাগবে একটা অপারেশন লাগবে যে দুইটা আছে তাহলে আমার তিনটা অপারেশন আর এটার ক্ষেত্রে দুটো অপারেশন লাগবে কারণ দুইটা দুইটা করে চারটা ভ্যালু যাবে তো সেক্ষেত্রে আমার অ্যান্সার আসছে দুই আগে তিন আর আগে ছিল দুই পাঁচ অ্যান্সারে হয়ে যাচ্ছে পাঁচ অ্যান্সারে হয়ে যাচ্ছে তা আলটিমেটলি আমার অ্যান্সারটা হচ্ছে এরকম যে আমি এই তিনকে তিনকে কতগুলো অপারেশন লাগবে যদি আমি দুই দ্বারা ভাগ করি একটা অপারেশন প্লাস পাঁচের জন্য কয়টা অপারেশন লাগবে পাঁচের জন্য অপারেশন লাগবে হচ্ছে আমার দুইটা কারণ দুইটা অপারেশন লাগবে তাহলে আমার তিনটা এবং এটাও বিজোর তার মানে এটাকেও জোর করার জন্য একটা অপারেশন লাগবে এটাকেও জোর বানানোর জন্য একটা অপারেশন লাগবে তাহলে আলটিমেটলি দুইটা অপারেশন লাগতেছে আলাদাভাবে তাহলে আমার আমি সর্বপ্রথম বের করবো যে প্রত্যেকটা ভ্যালুকে অপারেশন করার জন্য কতগুলো করে লাগতেছে অপারেশন এখানে লাগতেছে দুইটা একটা এখানে লাগছে দুইটা মোট লাগতেছে তিনটা এবং যতগুলো বিজোর থাকবে তাদের জন্য কিন্তু ততগুলো অপারেশন ওদেরকে জোর বানানোর জন্য একটা একটা করে অপারেশন লাগবে তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে পাঁচ দেখুন আমার কিন্তু অ্যান্সার পাঁচই আসছিল এটাই হচ্ছে আমার সলিউশন আমাকে দেখতে হবে
যে আমি মাঝখানে যে কোনো একটা অপারেশন চালাতে পারতেছিলাম, মানে যে কোনো একটা ভ্যালু 2 এর সমান অথবা বড় আছে কিনা, যদি থাকে তাহলে অ্যানসার পসিবল। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি প্রত্যেকটার জন্য সরি প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদাভাবে কতগুলো করে অপারেশন লাগবে সেটা বের করে নেবো, এবং যতগুলো বিদ্যুৎ থাকবে তার জন্য একটা একটা করে অপারেশন লাগবে সেটা আমি যোগ করে দেবো অ্যান্সারের মধ্যে, সেটাই আমার মিনিমাম অপারেশন সংখ্যা লাগবে। ওকে, তো চলুন আমরা কোডটা দেখি। তো কোডটা হচ্ছে এরকম যে আমরা সর্বপ্রথম কী করলাম, যে অ্যাডটা নিলাম, নেওয়ার পর আমি অপারেশন বের করছি যে আমি প্রত্যেকটা ক্ষেত্রে খালি দুই দ্বারা, যদি বিজোড় হয় তাহলে সেটা আমি বিজোড় কাউন্ট করছি কতগুলো বিজোড় আছে, কারণ তাদের জন্য আলাদা করে একটা করে অপারেশন লাগবে। এবং আমি অপারেশন বের করছি যে অ্যারে অফ আই, মানে যতগুলো মানে দুই দ্বারা ভাগ করে করে ততগুলো তো অপারেশন লাগছে, একটা আমি শেষে বাড়াবো একটা সামনে, একটা শেষে একটা সামনে, একটা শেষে সামনে, তো ততগুলো অপারেশন লাগছে দুই দ্বারা ভাগ করে করে, একটা অপারেশনে দুইটা করে ভ্যালু কমে যাচ্ছে, সো দুইটা ভাগ করে করে অপারেশন বের করছে। আমি এখন বললাম না যে এনএসআই যদি থ্রি হয় এবং যদি মাঝকার ভ্যালুটা কী হয় বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কখনো সেটাকে পসিবল না, সেক্ষেত্রে মাইনাস ওয়ান। এবং আরেকবার হচ্ছে যদি অপারেশন সংখ্যায় জিরো হয়, মানে ব্যাপারটা যদি এরকম হয় সব ওয়ান আছে মাঝখানে, ফাইভ ওয়ান 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 সিক্স, তো এগুলোকে আমি কোনোভাবে কি পাঠাতে পারবো, কোনোভাবে পাঠাতে পারবো, কারণ এদের মধ্যে কোনো অপারেশন চালানো সম্ভব না, অপারেশন চালানো সম্ভব না, অপারেশন চালানো সম্ভব না, সেক্ষেত্রে এটাকে আমি কখনোই ক্লিম করতে পারবো না, সেক্ষেত্রে মাইনাস ওয়ান হবে। তো এই জিনিসটা এখানে বলছি, যদি আমার অপারেশন সংখ্যা জিরো হয় মাঝখানে কোনো অপারেশন চালাতে পারতাম সেক্ষেত্রে মাইনাস ওয়ান, আর যদি পারি সেক্ষেত্রে অ্যান্সার হবে অপারেশন প্লাস যতগুলো বিজয় সংখ্যা তত। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, যেহেতু তিনটা প্রবলেম একসাথে আলোচনা করছি। তো ওকে, আল্লাহ হাফেজ।